বিসমিল্লাহ হিব রহমান রহিম আমি নাহিদ সুলতানা সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজ মঙ্গলবার পনেরো বারো দুই হাজার বিশ বসে ছাত্রদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সংযুক্ত হয়েছি সুপ্রিয় ছাত্ররা ইতিপূর্বে তোমাদের সাথে আমাদের আরও কয়েকটি ক্লাস হয়ে গেছে আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে অনুসরণ করছ আমরা পূর্ববর্তী ক্লাসে আমাদের সিলেবাস অটোমন্ত্রীর ইতিহাস থেকে কয়েকটি বিষয়ের উপর তোমাদের সাথে আলোচনা করেছি পূর্ববর্তী ক্লাসে আমরা তুরস্কের সাংবিধানিক আন্দোলন আলোচনা করেছিলাম আমরা অটমান্তির ইতিহাসে ধারাবাহিকতা বজায় রাখার জন্য বা ধারাবাহিকভাবে আলোচনার সুবিধার্থে তোমাদের সাথে আলোচনা করছি তুরস্কের সংবিধানের এবং এর বৈশিষ্ট্য এখন দেখো সংবিধানের ধারা তুরস্ক সাম্রাজ্যের ভৌগোলিক অখণ্ডতার কথা ঘোষণা করেছিল তারপর বিভিন্ন ধারায় সুলতানের ক্ষমতার পরিধি জনগণের মৌলিক অধিকার একটি মনোনীত উচ্চ পরিষদ ও একটি নির্বাচিত নিম্ন পরিষদ একটি স্বাধীন বিচার বিভাগ রাষ্ট্রের আয় ব্যয় হিসাবের উপর সংসদের ক্ষমতা ও ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের সংবিধানের কয়েকটি দিক বিশেষভাবে লক্ষণীয় প্রথমত সুলতানের ক্ষমতা প্রায় নিরঙ্কুশ ছিল সংবিধানে সুলতানের ক্ষমতা নির্দিষ্ট করে দিলেও এর বাইরে সুলতানের কোনো ক্ষমতা থাকবে না এমন কথা কোথাও বলা হয়নি বস্তুত সুলতানের ক্ষমতা সংবিধান জারির ফলে কোনো ক্রমেই হয়নি বস্তুত দেখা যায় মন্ত্রিপরিষদের নিয়োগ সিনেটের সদস্যবর্গের নিয়োগ সংসদ আহ্বান স্থগিত রাখার ক্ষমতা সুলতানেরই ছিল তার অনুমোদন ছাড়া কোনো বিলই আইনে পরিণত হতে পারত না সংবিধান প্রচলনের পরেও সুলতানি সার্বভৌম ক্ষমতার অধিকারী থেকে যান দ্বিতীয়ত মন্ত্রিসভা তাদের কার্যকলাপের জন্য সংসদের নিকট দায়ী ছিলেন না তারা প্রধানত সুলতানের আদেশ নিষেধের উপরই নির্ভর করতেন তৃতীয়ত শুধু মন্ত্রীবর্গই বিল উত্থাপন করতে পারতেন নিম্ন পরিষদের কোনো বিল উত্থাপন হওয়ার পূর্বেই তাহা প্রধানমন্ত্রীর মাধ্যমে সুলতান ও রাষ্ট্রীয় পরিষদের পূর্বে অনুমোদন লাভ করতে হতো চতুর্থত বাজেটের উপর সংসদে ভোট দেওয়ার অধিকার থাকলেও মন্ত্রিসভার খরচ করার ক্ষমতা এতটুকু সীমিত না থাকায় এর অধিকার প্রায় রক্ষিত হয়নি সংবিধানের ভালো কিছু দিক উল্লেখযোগ্য বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হয় নাগরিকদের ব্যক্তিগত অধিকারের কথা উল্লেখ করা হয় ধর্মীয় স্বাধীনতা ও মিল্লাতগুলি আভ্যন্তরীণ স্বায়ত্তশাসন স্বীকৃতি লাভ করে আইনের গণ্ডির মধ্যে থেকে সংজ্ঞাপথের স্বাধীনতাও স্বীকার করা হয় এছাড়া নাগরিকদের বাণিজ্যিক সংগঠনের অধিকার এবং দরখাস্ত করার সম্বন্ধে উল্লেখ করা হয় এই সংবিধান ব্যক্তিগত সম্পত্তি নিরাপত্তা ও আইন অনুযায়ী কর ধার্যের প্রতিশ্রুতি দান করে জাতি ধর্ম নির্বিশেষে সকল স্থানীয় নাগরিকদের সমতা ঘোষণা এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য সংবিধান যদিও ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম এবং সুলতানকে সমস্ত মুসলমানদের খলিফা বলে ঘোষণা করা হয় তবুও একথা এক অনিস্বীকার্য যে এই সংবিধান মিল্লাতগুলির ভিতরে যে পার্থক্য তার দূরীকরণের জন্য প্রয়াস পায় সমস্ত নাগরিকদের ওসমালি নামে অভিহিত করা হয় প্রতিটি নাগরিককে আইনের চোখে সমান বলে ঘোষণা করা হয় এবং জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতা অনুসারে সকলকে রাষ্ট্রীয় কার্যকলাপের সাথে সংযুক্ত হবার অধিকারী বলে ঘোষণা সংবিধান রচয়িতাদের উদার মনোভাবের প্রকাশ কিন্তু সংবিধান জারি করার পূর্ব থেকেই সুলতান ও বিদাত মাথার মধ্যে বিরোধ চলছিল সংবিধানের জন্য আন্দোলনকারী নামিক কামাল ও জিয়া পাশার সঙ্গে প্রধানমন্ত্রী খুব বেশি মতবিরোধের প্রত্যক্ষ কারণ জনীয় মিদাত দাঁড়ায় ফলে সুলতান আব্দুল হামিদ ফেব্রুয়ারি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে মিরাদ পাশাকে অসম্মানজনকভাবে বরখাস্ত করে দেশত্যাগ করতে বাধ্য করে একজন জনপ্রিয় প্রধানমন্ত্রীর প্রতি এর ব্যবহারের ফলে রাজধানীর জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও সেই ক্ষোভের কোনো উল্লেখযোগ্য বহির্প্রকাশ ঘটেনি উপরন্ত এ সময় প্রাচ্য সমস্যার ফলে বুলগেরিয়া নিঃশংসতাকে কেন্দ্র করে বলকান খ্রিস্টানদের বিদ্রোহ এবং রুশ তুরস্ক যুদ্ধের পরিপ্রেক্ষিতে সুলতান আব্দুল হামিদ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি এক ঘোষণা বলে সংবিধান বাতিল বলে ঘোষণা করেন এবং অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্ট বন্ধ করে দেয় সন্দেহ পবন সুদ্দাল আব্দুল হামিদের সাংবিধানিক উদারতা ও মহানুবতা ছিল খুবই সাময়িক কারণ তিনি গণতন্ত্রকে অরাজকতার মূল উৎস মনে করতেন এবং পাশ্চাত্য কারণকে মনে প্রাণে ঘৃণা করতেন সাংবিধানিক আন্দোলনের সঙ্গে জড়িত নেতৃবৃন্দকে নানাভাবে উৎপৃত হতে হয় মিধাত পাশাকে নির্বাসনতে ফিরিয়ে আনা হলেও পূর্ববর্তী সুলতান এই আদেশ মৌকুব করে তায়েপে তাকে পুনরায় নির্বাসন করে সেখানে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এক হাতে তিনি নিহত হন অনেকে সন্দেহ করেন যে সুলতানের ইঙ্গিতেই এরূপ শোচনীয়ভাবে মিধাত পাশার মৃত্যু হয় তুরস্কে সাংবিধানিক আন্দোলনের প্রতীকিতে ছিলেন এই মিদাত পাশা নামিক কামলকেও বিচারের নামে প্রহসন করে নির্বাসিত করা হয় তার সমস্ত রচনা অপাঠ্য বলে ঘোষণা করা হয় এবং তিনি নির্বাচিত অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবিধানিক আন্দোলনের অন্যতম নেতা সুলোমায়ুন পাশাকেও অনুরূপভাবে নির্বাসিত করা হয় অতপর উনিশশো নয় খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সরময় ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে সাম্রাজ্যের শাসন ক্ষমতা পরিচালনা করেন আমরা তুরস্কের সাংবিধানিক আন্দোলনের ধারা এবং সংবিধান এবং সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করলাম আশা করি তোমরা আমাদের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছ এবং অনুশীলন করছো পরবর্তী ক্লাসে এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা দ্বিতীয় আব্দুল হামিদ আলোচনা করব অটোমান সাম্রাজ্যের শাসক পূর্ববর্তী আলোচনাগুলো তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো বইয়ের সাথে সম্পৃক্ত থাকো করোনাকালীন সময় পার হয়ে গেলে আমরা আবার ক্লাসে ফিরে আসব পাঠদান করব পরীক্ষা দেব আশা করি বাকি সময় তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম